আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসলাম। ছোটবেলা থেকে দেখে আসছি পবিত্র শবে বরাতে বাসায় বাসায় মজা মজা হালুয়া রুটি পুরি বানানো হতো, আর পাড়া প্রতিবেশী সবার সাথে মিলেমিশে খাওয়া হতো। সামনে পবিত্র শবে বরাত, আজকে শবে বরাত স্পেশাল তিন রকমের মজাদার হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো খুব সহজে এবং কম উপকরণে তৈরি করতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে শেয়ার করব আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খুব জনপ্রিয় তুষার সিন্নি। সিলেটে এক নামে এই হালুয়াটাকে সবাই চিনেন, কেউ কেউ হয়তো ময়দার হালুয়া হিসেবে চিনতে পারেন। এই হালুয়াটা আমার ভীষণ পছন্দের। তুষার সিনি তৈরি করতে প্রথমে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি, সেজন্য একটা সসপ্যানে আড়াই কাপ পানি নিয়ে নিলাম। তো এখন চার থেকে পাঁচ পিস দারচিনি, চার থেকে পাঁচ পিস তেজপাতা, আট নয় পিস এলাচ দিয়ে দিয়েছি। এক কাপ চিনি দিয়ে দিচ্ছি, পরে অবশ্য আমি আরও তিন টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম। দিয়ে একটু সময় নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। চিনি শিরাটাকে ঘন করতে হবে না, চিনিটা মেল্ট হয়ে গেলেই চুলার আঁচটা আমি লোতে রেখে দিব। তো এখন তুষার সিনির সেকেন্ড ধাপে চলে যাচ্ছি, সেজন্য একটা সসপ্যানে হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব গরম করা যাবে না, এতে ঘিয়ের সুন্দর স্মেলটা কমে যায়। ঘি হালকা গরম হলেই দিয়ে দিব এক কাপ ময়দা। ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই হালুয়াটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে, যাতে করে ময়দার মিশ্রণটা কোনোভাবেই সসপ্যানের নিচে না লাগে। সেক্ষেত্রে আপনারা চাইলে ননস্টিক প্যানও ইউজ করতে পারেন। ঘিয়ে ময়দা দেওয়ার পর মনে হলো আরেকটু ময়দা অ্যাড করলে ভালো হয়, তাই আরও দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দাটাকে ঘিয়ে কিছুক্ষণ ভাজার পর এখন প্রায় দেড় টেবিল চামচ কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দেওয়ার পর আবারও অনবরত ঘিয়ে ময়দাটাকে ভেজে নেব। আমি এখানে আমার পরিবারের চাহিদা অনুযায়ী অল্প পরিমাণে হালুয়া তৈরি করছি। আপনারা বেশি পরিমাণ তৈরি করতে চাইলে আমি যে মেজারমেন্টটা আপনাদেরকে দিয়েছি সেটা ডাবল করে নিতে পারেন। এই হালুয়াতে কোনো রকমের পানি অ্যাড করার আগে ময়দাকে ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঘিয়ে ময়দা ভাজতে ভাজতে এক পর্যায়ে ময়দার কালার হালকা বাদামি হয়ে আসবে, সেই সাথে খুব সুন্দর একটা গ্রান বের হবে, তখনই আমরা চিনি শিরাটা অ্যাড করব। ময়দা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভাজা হয়েছে, এখন চিনি শিরা অ্যাড করার পালা। চিনি শিরাটা রেডি করে একদম লো আছে পাশের চুলায় রেখে দিয়েছিলাম। চিনি শিরাটা নামানোর আগে অল্প একটু লবণ অ্যাড করেছি হালুয়াতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়েছি, শুধু চিনি শিরাটুকুই দেব। তেজপাতা দারচিনি এলাচ ফেলে দিব, কারণ চিনি শিরার সাথে অলরেডি তেজপাতা দারচিনি এলাচের ফ্লেভারটা মিশে গেছে। অনেকে চিনি শিরাতে এগুলো না দিয়ে ঘিয়ে ভেজে নেন, সেটাও আপনারা চাইলে করতে পারেন। ময়দা ঘিয়ে ভাজতে ভাজতে এক পর্যায়ে ময়দার মিশ্রণ সফট হয়ে আসবে, তখন এর মধ্যে চিনি শিরাটুকু অ্যাড করব আর সাথে সাথেই খুব ভালোভাবে নাড়ব। এই সময় সতর্কতার সাথে এই কাজটা করতে হবে, যেহেতু ময়দার মিশ্রণটা অনেক বেশি গরম থাকে, তাই চিনি শিরা ঢালার সাথে সাথেই পানির ছিটা গায়ে পড়তে পারে। আর অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, হাতের অবস্থা কাহিল হয়ে যাবে, তবু নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখানে অল্প একটু চিনি শিরা রয়ে গেছে, এটুকু চিনি শিরা আমি আর এখানে দিচ্ছি না হালুয়াতে। তো এভাবেই আমি নেড়ে চেড়ে হালুয়াটা রেডি করে নিচ্ছিলাম। আর এই হালুয়া তৈরি করার সময় আমি দুইটা চামচ ইউজ করেছি, একটা হচ্ছে স্পেচুলার। এই স্পেচুলারের সাহায্যে আমি প্রথমে ময়দাটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর যখন চিনি শিরাটা অ্যাড করেছি তখন আমি এই কাঠের চামচটা ইউজ করেছি। নাড়াচাড়া করতে খুবই সুবিধা। এখন আমি কাঠের চামচটা দিয়ে নাড়াচাড়া করছি। এখন যদি আমি স্পেচুলার ইউজ করতাম তাহলে কিন্তু ওই সুবিধাটা আমি পেতাম না, আর এখন যেভাবে নাড়তে পারছি ওইভাবে হয়তো নাড়তে পারতাম না। তো এভাবে করেই আমার প্রিয় হালুয়াটা আমি তৈরি করে নিয়েছি। মাশাল্লাহ কালারটা একদমই পারফেক্ট এসেছে। লাইটিংয়ের কারণে অনেক সময় কালার একটু অন্যরকম আসে, তবে আমি যেমনটা চেয়েছিলাম বা তুষার সিন্নি যেমনটা হওয়া উচিত ঠিক ওই রকমই হয়েছে। তো এখন তুষার সিন্নি পরিবেশন করার পালা। তো হালকা গরম অবস্থায় হালুয়াটাকে আমি এভাবে বলবল করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তুষার সিনি আমার আম্মার হাতের খুবই মজা হয়। যারা আমার আম্মার হাতের তুষার সিনি খেয়েছেন তারা জানেন যে কত পারফেক্ট আর মজা করে এই তুষার সিনিটা আম্মা তৈরি করতেন। আমি তো অল্প একটু তুষার সিনি তৈরি করেছি, আমার আম্মা সবসময় দেখতাম বড় হাঁড়িতে বেশি পরিমাণে তুষার সিনি তৈরি করতেন।
আর এভাবে খুব সহজেই তুরা সেন্নি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আমার মনে আছে আমাদের বাসার পাশেই মসজিদ ছিল, মসজিদে যখনই মিলাদ মাহফিল হতো তখন সেন্নি বিতরণ করা হতো, তো আমাদের বাসায় প্রায়ই পাঠানো হতো মসজিদ থেকে। বানের ভেতরে তুষার সেন্নি ঢুকানো থাকতো আর খেতে অনেক মজা লাগতো। তো আজকে ভাবলাম যেহেতু ঘরে বান ছিল তো কেন না আগের মতো করে আমিও বানাই। তো বানের ভেতরে তুষার সেন্নি এভাবে ঢুকিয়ে বার্গারের মতো করে খেয়েছিলাম। আগের স্মৃতিগুলো একদম মনে হচ্ছিলো চোখের সামনে আমার ভেসে উঠছে। এখন যে হালুয়ার রেসিপিটা শেয়ার করব সেটাও আমার অনেক অনেক প্রিয়, বুটের হালুয়া। বুটের হালুয়া আমার মতো অনেকেই পছন্দ করেন। আমার প্রিয় এই হালুয়ার রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বুটের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে ছানার ডাল নিয়েছি 1 কাপ। তো 1 কাপ ছানার ডালকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। তো ডালটাকে পর্যাপ্ত সময়ে ভেজানো হয়ে গেছে, ডালটা ফুলে নরম হয়ে গেছে। তো এখন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। তো এখন ডালটাকে সেদ্ধ করার পালা, কারণ হালুয়া তৈরি করতে ডালটাকে অবশ্যই সেদ্ধ করতে হবে। তো এখানে একটা সসপ্যানে ডাল, সেই সাথে 2 পিস তেজপাতা, 2 পিস এলাচ, 2 পিস দারচিনি নিয়ে নিয়েছি। তো এখন 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারেই আমি অল্প একটু লবণ দিই, এতে করে মিষ্টির টেস্টটা আরও ভালো হয়। তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিব চুলার উপর, যাতে করে ডালটা সেদ্ধ হয়ে যায়। দুধটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে করে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যখনই ডালটাকে সেদ্ধ হতে চুলায় রাখবেন অবশ্যই সামনে থেকে ডালটাকে সেদ্ধ করে নেবেন, না হলে হাড়ের নিচে লেগে যেতে পারে। তো আমি সামনে থেকেই নাড়াচাড়া করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালে দেয়া দুধটা অনেকখানি শুকিয়ে ঘন হয়ে এসেছে। তো এখন ডালটাকে আমি একটু চেক করে নিচ্ছি যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। 2 আঙ্গুল দিয়ে চাপ দিতেই ডালটা একদম মসৃণ হয়ে গেছে। ডালের দুধটাকে পুরোপুরি শুকিয়ে নিব না, এভাবে তরল থাকতেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুধটা আরও টেনে যাবে। তো এখন ডালে দেওয়া তেজপাতা, দারচিনি, এলাচ তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা ভেজে নিতে পারেন এভাবে না দিয়ে, তবে আমার কাছে মনে হলো এভাবে দিলেই টেস্ট আরও ভালো আসবে। ডালের মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 কাপ ঘি দিয়ে দিলাম। একটু আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা ডালটুকুনও দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিয়ের সাথে ডালটুকুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। প্রথম দিকে মনে হতে পারে যে ঘিয়ের সাথে ওইভাবে ডালটা ভালোভাবে মিশছে না, তবে নাড়াচাড়া করতে করতে একসময় খুব সুন্দরভাবে স্মুথলি ডালের মিশ্রণটা ঘিয়ের সাথে মিক্স হয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে ডালের মিশ্রণটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো প্রথমে মনে হচ্ছিলো যে ঘিয়ের পরিমাণটা মনে হয় বেশি, তবে ডালটাকে যখন ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তখন কিন্তু ঘিটা ওইভাবে আর দেখাই যাচ্ছিল না। তো এখন 1/2 কাপ চিনি দিয়ে দিব। 1/2 কাপ চিনি একসঙ্গে দিব না, আমি প্রথমে অর্ধেক দিয়েছি এরপর অর্ধেক দিব। ডালের সাথে চিনি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। চিনি দেওয়ার পর হালুয়াটা একটু লিকুইডই মনে হতে পারে, তবে এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো আমি বাকিটুকুন চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে হালুয়াটাকে রান্না করে নিব। এ পর্যায়ে হালুয়াতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি, এতে করে হালুয়ার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে।
তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। হালুয়াটা দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে সেজন্য অল্প একটু জর্দার রং অ্যাড করেছি, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো আমি কন্টিনিউ নাড়াচাড়া করে হালুয়াটা কুক করে নিচ্ছি। আপনারা যদি হালুয়াটাকে এভাবে নরম খেতে চান তাহলে চুলার আঁচটা বন্ধ করে নিতে পারেন এই পর্যায়ে। তবে আজকে আমি হালুয়া দিয়ে বরফি তৈরি করব, সেজন্য হালুয়াটাকে নেড়ে চেড়ে একদম খামিরের মতো করে ফেলবো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হালুয়াটা কোনোভাবেই পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে হালুয়ার টেস্টটা একদমই ভালো আসবে না। আর যখনই হালুয়া তৈরি করবেন চেষ্টা করবেন যে পাত্রে বা যে হাঁড়িতেই তৈরি করেন না কেন, হাঁড়ির তোলানিটা যেন ভারী হয়। তো একদম খামিরের মতো হয়ে গেছে হালুয়াটা এখন। তো এই পর্যায়ে একটা ট্রেতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি হালুয়ার মিশ্রণটা ট্রেতে ঢেলে দিয়েছি। গরম অবস্থায় এটাকে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক টেস্টি হয়। তো হালুয়াটাকে ট্রেতে সেট করার পর উপরে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালুয়াটা যখন চুলা থেকে নামাবেন তার আগেও ঘি দিতে পারেন। যে কোনো অকেশনে টেবিলে রাখলে অসম্ভব সুন্দর লাগবে দেখতে। আর আমার মনে হয় যে খুব কম মানুষই আছেন আমাদের বাংলাদেশে যারা কিনা বুটের হালুয়া পছন্দ করেন না। আমার জানা মতে, মানে আমি যাদেরকে চিনি সবাই কম বেশি বুটের হালুয়া পছন্দ করেন। খুব কম সময়ে চটজলদি তৈরি করে ফেললাম বুটের হালুয়া বরফি। দেখার সৌন্দর্যের জন্য উপরে আমি কেশর নাড় দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো নাড় দিতে পারেন। আমি এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বাজারে যে ছাঁচ পাওয়া যায় কিনতে ওইগুলো দিয়েও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। তো এখন সার্ভ করার পালা। আমি এভাবে আরেকটা ট্রেতে সুন্দর করে একদম পরিচ্ছন্নভাবে সার্ভ করছি, কারণ খাবার দাবারের পরিবেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি মনে করি দেখতে যেটা সুন্দর হয় খেতেও সেটা টেস্টি হয়। এখন খুব সহজ আর সিম্পল একটা হালুয়া রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া তৈরি করা খুবই সহজ আর তেমন একটা সময়ও লাগে না। সকালের নাস্তায় পুরীর সাথে সুজির হালুয়া খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমে একটা কাপে এক কাপ সুজি নিয়ে নিয়েছি। তো এখন একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম, মিডিয়াম টু লো আঁচে রেখে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে 4 পিস এলাচ দিয়ে দিলাম। খেয়ে এলাচের পিসগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এখন আগে থেকে মেপে রাখা 1 কাপ কাঁচা সুজি অ্যাড করছি। সুজিকে ঘিয়ে প্রায় মিনিটখানেকের মতো ভেজে নেব, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে সুজি পুড়ে না যায় বা বেশি আঁচে ভাসতে যাবেন না। নাড়তে নাড়তে এক পর্যায়ে সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। ওই পর্যায়ে আগে থেকে হালকা গরম করে রাখা 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধকে হালকা গরম করে নিলে সুজির হালুয়াতে দলা বাঁধবে না। দুধটা দেওয়ার পর সাথে সাথেই নেড়ে দুধের সাথে সুজিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি মনে করেন আর একটু দুধ লাগবে সেক্ষেত্রে হালকা গরম দুধ আর একটু অ্যাড করতে পারেন। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী। 1 কাপ সুজিতে আমি চিনি দিয়েছি 1/2 কাপ প্লাস আরও 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। তো সব কিছুকে এখন একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এলাচগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এলাচ যদি কামড়ে পড়ে খেতে একদমই ভালো লাগবে না। সুজির হালুয়াতে আজকে আমি দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানি দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন। আমার কাছে দুধের চাইতে পানি দিয়ে হালুয়াটা তৈরি করলে আরও বেশি টেস্টি লাগে। তো নেড়ে চেড়ে আমি সুজির হালুয়াটা রেডি করে নিয়েছি। তো একটু পরেই হালুয়াটা নামিয়ে নিব চুলা থেকে, তার আগে প্রায় 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে হালুয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর সেই সাথে আমি লবণও দিয়েছিলাম অল্প একটু, 1 চিমটি পরিমাণ, আমি বলতে ভুলে গিয়েছি। এই তো সুজির হালুয়া রেডি। তো এখন একটা ট্রেতে আমি সুজির হালুয়াটা সেট করে নিচ্ছি। আপনারা চাইলে হালুয়াটাকে বরফির মতো করেও কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে হালুয়াটাকে এভাবে ট্রেতে রেখে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে বরফির মতো করে কেটে নেবেন, তবে হালুয়াটা গরম অবস্থায় থাকতে এভাবে ট্রেতে ছড়িয়ে নেবেন। এতে করে বরফি দেখতে অনেক সুন্দর আর মসৃণ হবে।
আজকে তৈরি সুজির হালুয়াটা অনেক টেস্টি হয়েছিল, আমার বাসার সবাই অনেক পছন্দ করেছেন। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। সুজির হালুয়া বা বরফিকে আর একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে আলমন্ড কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে স্পেশালের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি আলমন্ড থাকে দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে, আর না থাকলে না দিলেও সমস্যা নেই। আজকে তৈরি করা এই তিন ধরনের হালুয়ার মধ্যে আপনাদের কাছে কোন হালুয়াটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি আমি এ নিয়েই সাজিয়েছিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।